নমস্কার, কবি সুকুমার রায়, কবিতা গোফছড়ি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমার ধরে তোর। তাই শুনে কেউ বৈদি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তে তুলিস। ব্যস্ত সবাই এইদিক ওইদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকে ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথা ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখত জানি সাম্বাগুদের গয়লা। এই গোফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। এই অফিসের এই বাদর গুলো মাথায় খালি গোবর, কোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছা করে এই ব্যাটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্য গোলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলি তোমার আমার গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা। ধন্যবাদ।